দীর্ঘ ১২ বছর পর ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত। ভারতের জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে খঞ্চি স্পোর্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন নন্দীগ্রামের বিধায়ক। ফিতে কেটে মন্দিরের উদ্বোধন করেন বিজেপি নেতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এবার ভারত বিশ্বকাপ জিতবে, শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় জগন্নাথ মন্দির তৈরিতে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। বলবেন আগামীকাল বিশ্বকাপ আমাদের ভারত জিতবে, আমাদের টিমের যা পারফরমেন্স আছে তাতে শুধু জয়ের অপেক্ষায় সবাই, সবাই আনন্দ করার অপেক্ষায়, দূষণবিহীন বাজি ফাটানোর অপেক্ষায়, ব্যান্ড বাজানোর অপেক্ষায়, আর ভি দেখানোর অপেক্ষায়। চব্বিশের আগে দীঘাকে উদ্বোধন করতে নির্দেশ দিয়েছেন, মানে মন্দির আর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির? না না, ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা সরকারি টাকাতে একটা কালচারাল সেন্টার করা হয়েছে। সরকারি টাকায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করা যায় না। এটা যদি কেউ বলে থাকেন, কোনো রাজনৈতিক লোক বা সরকারি লোক, ভুল। আমরা যেমন অযোধ্যাতে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেখানে ভারত সরকার টাকা দেয়নি, হিন্দুরা টাকা দিয়েছে। আমি XMP পেনশন অ্যাকাউন্ট থেকে 2,50,000 টাকা তুলে চেক দিয়েছি বিশ্ব হিন্দু পরিষদকে, যার 10 টাকা দেওয়ার ক্ষমতা 10 টাকা দিয়েছে, যার 50 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছে। হিন্দুদের টাকাতেই অযোধ্যায় মন্দির হচ্ছে, আর ওখানে যে টাকাটা খরচ করা হয়েছে ওই টাকাটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, এবং পশ্চিমবঙ্গের সরকারের রেকর্ডে আছে, টেন্ডারে আছে, ওই টাকাটা খরচ করা হয়েছে একটা কালচারাল সেন্টারের জন্য। আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেব, মাতা বলরাম এবং মাতা সুভদ্রা, এদের এটা কালচারাল হয় না, এভাবে হয় না, হয় না। পিতৃপক্ষে দুর্গাপূজা উদ্বোধনও হয় না, আর জগন্নাথ মন্দিরের নামে কালচারাল সেন্টারও করা যায় না। এগুলো পাপ কাজ করছে। মহুয়া মৈত্র যেমন ধ্বংস হয়ে গেছে মা কালীকে খারাপ কথা বলতে গিয়ে, এরাও ধ্বংস হবে। পূর্ব মেদিনীপুর সোনারের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হাসপাতাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হাসপাতাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।